সবাই সবার বাইক নিয়ে আসবে, সবাই পাঞ্জাবি পরে আসবে এবং পাঞ্জাবির সঙ্গে থাকবে লুঙ্গি। লুঙ্গি চলে আসছে আমাদের, রিলিফের লুঙ্গি পরবে এখন রিয়ন ভাই। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের সবাইকে আজকে নববর্ষের শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ। আজকে পহেলা বৈশাখ 1429 এবং 14 এপ্রিল 2022 সাল। সো বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের মোটোব্লগটা শুরু করলাম। গাইজ, আজকে আমাদের ক্লাব কেপিআর বাংলাদেশের পক্ষ থেকে একটা ইভেন্ট থ্রো করা হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে। তো আমরা যারা লিফান বাইক রাইড করি, নট অনলি কেপিআর বাট অলসো দ্য আদার বাইকস অফ লিফান, অর্থাৎ রাসেল ইন্ডাস্ট্রিজের লিফানের যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর যে ক্লাব বাংলাদেশে আছে সেই ক্লাবগুলো থেকে সব অ্যাডমিন মডারেটরদেরকে নিয়ে আজকে আমরা একটা প্ল্যান করেছি বৈশাখী উপলক্ষে। আজকে আমরা একটা র্যালি করব, বাইক র্যালি। এইটা আবার মঙ্গল শোভাযাত্রা মনে করেন না, আজকে আমাদের মঙ্গল গ্রহে যাওয়ার কোনো প্ল্যান নাই। সো এটা জাস্ট একটা বাইক র্যালি, তবে র্যালিটা হবে একটু ভিন্ন ধরনের। রাস্তায় অলরেডি গাড়ির চাপ শুরু হয়ে গেছে বিকাল থেকেই। যাই হোক, আজকে আমাদের র্যালি আছে ক্লাব কেপিআর বাংলাদেশ আয়োজিত এবং রাসেল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে, অর্থাৎ তাদের স্পন্সরশিপে আমরা একটা ছোট র্যালি করব ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে। সো রুট প্ল্যানটা এখনও ফাইনাল হয় নাই মোস্ট প্রবলি। তো সবাই, আমরা যারা অ্যাডমিন মডারেটর, আমরা যারা আসি ক্লাব কেপিআর বাংলাদেশ, ক্লাব কেপিআর আদার্স যত ক্লাব আছে কেপিআরের এবং কেপিবি, লিফান কেপিবি, কেপিটি, সো যারা যারাই আছেন, আমরা লিফান রাইডার, আমরা যারা আসি অ্যাডমিন মডারেটর ভলেন্টিয়ার্স মিলে আমরা একটা প্ল্যান করেছি এবং সাথে আরও ভাই ব্রাদার সবাই মিলে আমাদের আজকে প্ল্যান যে আমরা আজকে একটা বাইক র্যালি থ্রো করব ঢাকার কিছু রাস্তায়। আমরা বাইক র্যালি করব এবং সেটা গিয়ে শেষ হবে মোস্ট প্রবলি হাতিরঝিলে এবং সেখানে আমরা সবাই ইফতার করব একসাথে ইনশাল্লাহ। সো আজকের এই প্ল্যানে মোটামুটি আমাদের স্টার্টিং পয়েন্ট ধরা হয়েছে মানিক মিয়া এভিনিউ। তো সো সব বাইকার্সরা মানিক মিয়া এভিনিউ চলে আসতেছে, আমিও রওনা দিয়ে দিলাম। আমাদের 3টা মিট আপ টাইম, অলরেডি আমি অলমোস্ট 10 মিনিট লেট। আজকে আমাদের র্যালিটা হবে একটু ভিন্ন ধরনের, অর্থাৎ সবাই সবার বাইক নিয়ে আসবে, সবাই পাঞ্জাবি পরে আসবে এবং পাঞ্জাবির সঙ্গে থাকবে লুঙ্গি, বৈশাখী স্পেশাল লুঙ্গি। অর্থাৎ আমরা সবাই পাঞ্জাবির সাথে লুঙ্গি পরে আজকে বাইক রাইড করব। এইটা আসলেই অনেক স্পেশাল একটা প্ল্যান। ধন্যবাদ জানাচ্ছি রাসেল ইন্ডাস্ট্রিজকে আমাদের সবাইকে লুঙ্গি স্পন্সর করার জন্য। সো যতজন রাইডার আজকে আমরা রাইড করব, সবাই ইনশাল্লাহ লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে আমরা একটা রাইড দিব। এটা হবে জাস্ট একটা র্যালি, মানিক মিয়া থেকে স্টার্ট করব, তারপর মোস্ট প্রবলি আমরা বিজয় সারণী হয়ে মহাখালী, বনানী হয়ে গুলশানে ঢুকতে পারি, গুলশান 1-2 হয়ে হয়তো বা হাতিরঝিলে ঢুকবো। তো এখনও রুট প্ল্যানটা ফাইনাল না, কারণ আজকে বৈশাখী উপলক্ষে অনেক রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে। সো আসলে জানি না কোন কোন রাস্তা খোলা, তবে মানিক মিয়া খোলা আছে এটা শিওর। তো আজকের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে ক্লাব কেপিআর বাংলাদেশ এবং এই প্রোগ্রামটা স্পন্সর করছে রাসেল ইন্ডাস্ট্রিজ। স্পন্সরশিপে থাকছে লুঙ্গি এবং আজকে আমাদের ইফতার। সো আজকে সবাই আমরা র্যালি শেষ করে একসাথে ইফতার করবো ইনশাল্লাহ। আর আজকে যা যা কিছুই ঘটবে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব, আমরা ইনশাল্লাহ অনেক মজা করব। সো আমার সাথেই থাকুন। বৈশাখের দিনে
আজকে মানিক মি একদম ফাটা, যদিও বৈশাখীটা পড়েছে রোজার মাসে, সবাই রোজা, যার কারণে হয়তো এত ফাঁকা। এবং খুবই সুন্দর লাগতেছে ফাঁকা রাস্তায় রাইড করতে, খুবই মজা লাগতেছে। দুই ঈদের সময় ঢাকা একেবারে ফাঁকা হয়ে যায়, একেবারেই ফাঁকা হয়ে যায়। আর আজকে পয়লা বৈশাখ, যদিও ঢাকার অন্য পাশে আজকে জ্যাম, বাট এই পাশটা একদমই ফাঁকা। দেখি আজকে যেহেতু সবাই আসবে, মনে হয় 60-70 জনের একটা অ্যারেঞ্জমেন্ট হওয়ার কথা। জানি না কয়জন আসছে অলরেডি নাকি আসে নাই। সামনে আমাদের মিট আপ পয়েন্ট, অলরেডি অনেকজন রিফেল রাইডাররা চলে আসছে। আরে খান সাহেব থ্রি কোয়ার্টার প্যান্ট পরে চলে আসছে ভাই, আপনি থ্রি কোয়ার্টার নিয়ে পরে আসছেন, থ্রি কোয়ার্টার পরে আসছেন। এই তো আমাদের গুলা এখনো আসে নাই না, ওরে রোদ। তবে ভাই ঘুরায় ফিরায়া ওই বাকিরা যেগুলি যেই রাস্তা কইছে ভাই, এই রাস্তা ফ্রি থাকবো, এই রাস্তা তো হয় ওই রাস্তা। রিয়ন তো আমরা রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে, আমাদের বাইকার ভাইয়েরা একে একে সবাই চলে আসছে, সবগুলো বাইক সারিবদ্ধভাবে রাখা হচ্ছে এখানে। এবং এখানে দেখে মনে হচ্ছে 25-25 জনের মতো চলে আসছে, 25-30 জন ম্যাক্সিমাম। আরও আমাদের এরকম 30-40 জন আসবে, অর্থাৎ ম্যাক্সিমাম হয়তো বা 70 জন আসতে পারে। সো একে একে সবাই জমা হচ্ছে, এখন বাজে 3:21, মনে হচ্ছে 4টার আগে রওনা দেওয়া যাবে না, 4:20 বাজতে পারে। সবাই লুঙ্গি পরবে তারপর যাবে, সো এটা একটা মজার ইভেন্ট হবে আশা করা যায়। লুঙ্গি এখন আসে নাই, এ লুঙ্গি পরবো দেখে থ্রি কোয়ার্টার পরে আছে, আগে থেকেই বাসা থেকে থ্রি কোয়ার্টার পরে আইছে। ওইটা তো ভাই আপনার দায়িত্ব ভাই, আপনি ওটা পরে আসলে বাসবে না হলে আপনার বিষয়, কারণ বাইক যখন চালাবেন দেখা যায় বাতাস বাতাসে এই জিনিসগুলো উড়ে যাইতেছে, আপনার হাঁটু টাটু বের হয়ে গেছে তখন। লুঙ্গি চলে আসছে আমাদের, এখানে লুঙ্গি বিতরণ চলতেছে এখন সবাই। এটা নিয়ে নিছি রিয়ন ভাই, রিলিফের লুঙ্গি পরে, রিলিফের লুঙ্গি পরবে এখন রিয়ন ভাই। ভাই স্টিকারটা খোলেন, চুলকাইব না ভাই পরে। এই যে ভাইও পাইলো, ভাই ট্রায়াল দিলাম যদি খুলা যায়। এখানে এখন লুঙ্গি বিতরণ চলছে, সবাই লুঙ্গি নিয়ে লুঙ্গি পরছে। এটা রিয়েলি খুব মজার একটা ইভেন্ট।
আমাদের যাত্রা তাহলে শুরু হচ্ছে মানিক মিয়া এভিনিউ থেকে। সবাই সাদা লুঙ্গি সাথে পাঞ্জাবি, দু একজন আছে যারা টি শার্ট পরে আসছে, বেশি বেশিরভাগই পাঞ্জাবি পরে আসছে সবাই। আমরা এখন রোল করতেছি। হ্যাঁ দেখা হবে ভাই, আলবি ভাই যাচ্ছেন আজকে, আলবি ভাইয়ের পার্সোনাল কাজ আছে অন্যদিকে, ভিডিও শট নেওয়া হচ্ছে। ওকে প্রথমে হচ্ছে K19, তারপর KPV, তারপর হচ্ছে KPT এবং KPR। তো যারা নর্মালি K19 চালাচ্ছে, বাইকটা খাটো ক্রুজার বাইক, সো লুঙ্গি পরে K19-এ তাদের দেখতে খুবই জোস লাগতেছে। এই যে ভাই KPV চালাচ্ছে, বাইরে দেখতে খুবই মজা লাগতেছে, মানে মানাইছে লুঙ্গি পরার পর যে মানানসই ব্যাপারটা আছে। থাকি ভাই শট নিতে হবে, থাকি ভাই লুঙ্গি উড়ে প্যান্ট ভালো হয়ে গেছে। অনেকদিন পর এরকম একটা রাইড, খুবই ভালো লাগতেছে। এখানে সবাই যে লুঙ্গি পরে আসি এটাই যে মেন বিষয় তা না, ব্যাপারটা হচ্ছে যে সবাই মিলে একসাথে রাইড করা, সেটা আপনি যেখানেই যান, আপনি 1 কিলোমিটার যান কি 10 কিলোমিটার যান, যখন আপনি একসাথে রাইড করবেন এটার মজা এবং ফিলটাই আলাদা। আর যেখানে আমরা ক্লাব KPR বাংলাদেশের ম্যাক্সিমাম নিয়ে এখানে অ্যাডমিন মডারেটর এবং ভলেন্টিয়ার্স আমরা আসি, অর্থাৎ ক্লাবের অপারেশনাল টিম আমরা এখানে সবাই রাইড করতেছি, কিছু বাইরের ভাই ব্রাদারও আছে। সো আলটিমেটলি এই যে সবাই মিলে একসাথে যে একটা রাইডিং মিট আপ আড্ডা, একসাথে ইফতার করব, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। আমরা জাহাঙ্গীর গেট সিগনালে চলতেছে চলতেছে, ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে, আজকে রোদ নাই খুব একটা কিন্তু গরম আছে, তবে এই যে মেঘাচ্ছন্ন আকাশ যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন, এইটা আসলে মানে এই মেঘাচ্ছন্ন আকাশের কারণে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস পাচ্ছে এখানে, তার মানে বোঝা যাচ্ছে যে আজকে বৃষ্টি হবে, মানে এখনও না হলেও বৃষ্টি হবে আজকে, এটা নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে। Thank you.
আমরা এখন গুলশান একে, অর্থাৎ গুলশান দুই হয়ে আমরা গুলশান একে যাচ্ছি। একের সার্কেলে এখন আমরা সোজা চলে যাব পুলিশ প্লাজা হয়ে হাতির ঝিল একটা চক্কর মেরে ঢাকা বাস স্ট্যান্ডে। ওখানে আজকে আমাদের ইফতার আয়োজন করা হয়েছে। সো আমাদের রাইড, আজকে র্যালি এই পর্যন্তই আর কি, অর্থাৎ গুলশান একের পরে হাতির ঝিল হয়ে ঢাকা বাস স্ট্যান্ড পর্যন্ত, যেখানে আমাদের রেস্টুরেন্ট সেখানে। আমরা চলে আসছি হাতির ঝিলের শেষ মাথায়, অর্থাৎ এদিকে দক্ষিণ প্রান্তের শেষ মাথায় আর কি। এরপর ঢাকা বাস স্ট্যান্ডে আমাদের স্টে হবে। কটা বাজে? আয় হায়, এখনো 1 ঘন্টা 20 মিনিট সময় আছে ইফতারের। বাইক তো আরো ধরবে, ওইভাবে না রাখে এইভাবে আগে রাখতে হবে। আমরা লোকেশনে চলে এসেছি। গাইজ, আমাদের আজকের ইফতারের আয়োজন শেষ। আমরা ইফতারের পরে একটু আড্ডা দিলাম, দিয়ে যে যার মতো বের হয়ে গেল। কালকে আমাদের সব থেকে বড় ইফতার ক্লাব কেপিআর বাংলাদেশের ইউজারদের নিয়ে, যত লিফান ইউজার আছে সবাইকে নিয়ে। সেটা হতে যাচ্ছে 300 ফিটের একটা রেস্টুরেন্টে, আর তাই কাল সবাই আমরা খুব ব্যস্ত থাকবো। তো গাইজ, আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আর একটা ব্লগে দেখা হবে। সো সি ইউ গাইজ।